হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো জানেন তো, বাণিজ্য মেলা কিন্তু প্রায় শেষের পথে, ভিডিওটা আপলোড হতে হতে মনে হয় প্রায় শেষই হয়ে যাবে। যাই হোক, আমি যেহেতু জানুয়ারির প্রথম দিকে সেমিস্টার ব্রেকে বাসায় ছিলাম, তাই আমার আর তখন যাওয়া হয়নি। তো বাসা থেকে এসেই আমার মনে হলো আগে প্রথমেই বাণিজ্য মেলাতে যাব, কারণ বাণিজ্য মেলা শেষ হয়ে যাবে, তারপর গিয়ে তো আর কোনো লাভ নেই, তারপর শুধু কপাল চাপড়াতে হবে যে আমি তো বাণিজ্য মেলায় যেতেই পারলাম না। তো এই যে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য মোহাম্মদপুর থেকে, যেহেতু আমি ধানমন্ডিতে থাকি, মোহাম্মদপুর থেকে আমি বিআরটিসির বাস নিয়ে কুড়িল বিশ্ব রোডে চলে আসলাম। তো সেখানে এসে এবার যেখানে বাণিজ্য মেলা হচ্ছে আর কি, সেখানকার বাসে টিকিট কেটে নিলাম। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে একদম সোজা তারা বিআরটিসির বাসে করে একদম জায়গা পর্যন্ত নিয়ে যাবে যেখানে আর কি বাণিজ্য মেলাটা হচ্ছে। এটা খুবই ভালো করছে, যে তাহলে আর মানে কাটা কাটা গাড়িতে গেলে কি হয়, বেশি টায়ার্ড হয়ে যেতে হয়, খরচ বেশি হয়, তো সেটা আর নাই। তো এখান থেকে এই যে আমরা টিকিট কেটে নিয়ে বাসে উঠলাম, তো এবার চলুন যাওয়া যাক। কুড়িল বিশ্ব রোডের রাস্তাটা এত সুন্দর করে ফেলছে যে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা আগে কেমন একটা জায়গা ছিল। এটা তো আসলে এত উন্নত ছিল না, সরকারের দয়া যায় আর কি, এটা খুবই উন্নত হয়ে যাচ্ছে। নিউ ঢাকা হবে এটা, আমাদের মানে যে ঢাকায় আমরা থাকি সে ঢাকার থেকে এটা অনেক বেশি সুন্দর। তো জানি না কতদিন সুন্দর থাকবে, দেখ। কিন্তু নোংরার আগে ঢাকাটা এত সুন্দর লাগছে দেখতে, চারপাশ মানে বলার কিছু নাই। আরও বিআরটিসির দোতলা বাসের উপর থেকে দেখতেছি আরও সুন্দর লাগতেছে। তো চলুন আমরা এরকম টিং 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 করতে করতে চলে যাই বাণিজ্য মেলায়, দেখি সেখানে কী কী আছে। আমার ফার্স্ট টাইম বাণিজ্য মেলা ঘোরা, আমি আগে কখনো বাণিজ্য মেলায় যাইনি বা আসিনি, যেটা বলবেন। তো চলুন আমরা এবার বাণিজ্য মেলায় চলে যাই। তো এই যে বাণিজ্য মেলায় চলে আসছি, এখানে আর কি বাস স্ট্যান্ড, এখানে কিন্তু রাত 11টা পর্যন্ত বাস পাওয়া যাবে মানে ফেরার জন্য আর কি। এই কাজটা খুবই ভালো করেছে, যে যখন ইচ্ছা তখন আমি বাসে করে চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ জায়গাটা যেহেতু ফাঁকা। তো খোলা গাড়িতে গেলে একটু ভয় থাকে যে চুরি ডাকাতি এরকম আর কি, যাই হোক হবে কিনা আমি জানি না, তবে একটা ভয় থেকেই যায়। তো এই রকম একটা বাসের সুবিধা থাকলে, আর এটা তো যেহেতু খরচ কম, সবার পক্ষে যাওয়াটা আর কি সুবিধা হবে। তো চলুন আমরা এবার ভিতরে ঢুকি। এই যে বাস কাউন্টার, এখানে সবসময় আপনি টিকিট পেয়ে যাবেন, অনেক গুলো টেবিল বসে আছে বাস টিকিট কাটার জন্য। তো প্রথমে আমরা একটা ভুল করে ফেলছিলাম, ভুলটা কি একটু পরে বলছি, আগে টিকিটটা কেটে নিই। তো এই যে টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে যাব। 40 টাকার আর কি টিকিটের দাম। তো আমরা যদি বিকাশে পেমেন্ট করি, এটা অবশ্য সবাই জানে যে বিকাশে পেমেন্ট করলে হচ্ছে এটা 50% ক্যাশব্যাক দিয়ে দিবে। তো আমরা এই যে দুইটা টিকিট কাটছিলাম, পিছনে আরও আছে আমার ফ্রেন্ডরা, তারাও টিকিট কাটছিল, সঙ্গে টিকিট কাটার ফলে আমাদের হচ্ছে 50% টাকা আমরা অফ পাইছি। তবে এটা দুইটা দুইটা করে কাটলে আপনি 50% টাকা ব্যাক পাবেন, কিন্তু দুইটার বেশি কাটলে আর এই সুবিধাটা পাওয়া যাবে না। তাই আমরা দুইটা দুইটা করে টিকিট কাটছি একসঙ্গে। তো এই যে টিকিট দেখিয়ে ভিতরে চলে আসলাম। তো এবার বলি যে আমরা কি ভুল করছিলাম, যেখানে আমরা কুড়িল বিশ্ব থেকে আর কি বাণিজ্য মেলা আসার জন্য টিকিট কাটছিলাম, ওখানে একটা বুথ ছিল বিকাশের। তো ওখানে বিকাশে বলছিল যে এখান থেকে টিকিট কাটলে এই নাম্বারটা দিলে ওখানে গেলে নাকি আমাদের টিকিট দিয়ে দিবে। আমাদের জাস্ট শুধু টাকা নিয়েছিল আর একটা SMS দিয়েছিল, কোনো টিকিট দেয়নি, বলছিল যে বাণিজ্য মেলাতে ঢুকলে আমাদের এই নাম্বারটা খেলে টিকিট দিয়ে দিবে। কিন্তু এটা পুরোটাই ফ্রড ছিল, এখানকার কোনো এজেন্সি ওখানে কাজ করছিল না। তো আমরা এখানে এটা বলার পর আমরা তো বললাম যে আমরা SMS দেখালাম যে আমরা যে টিকিট কাটছিলাম কিন্তু আমাদের টিকিট দেয়নি। তো ওরা বললো যে এটা আসলে আপু পুরোটাই ভুল, আমাদের এরকম কিছু ওখানে নাই। তো আমি বললাম ভাইয়া ওখানে তো অনেকে এরকম টিকিট কাটছে, তো সবার টাকা তো মার যাচ্ছে। ও ওখানে আবার কী করছিল, যে আমরা যেহেতু টিকিট কাটছিলাম 80 টাকা দিয়ে, আমাদের সঙ্গে সঙ্গে আবার 50% ডিসকাউন্ট মানে 50% ক্যাশব্যাক দিয়ে দিয়েছিল। তো আমরা তখন সত্যিই ভাবছিলাম, পরে এখানে শুনি যে না এটা ভুল। তো ওখানে কত টাকা ওদের ইনকাম হয়ে গেল। দেন আমরা এখানে বলার পর বললো এখানে একটা বিকাশের বড় একটা বুথ আছে, ওখানে যে যেন আমরা কমপ্লেন করি। তো ওখানে এসে কমপ্লেন করলাম, এই এটা ছিল আমাদের বাণিজ্য মেলার বড় ভুল, এটাই বড় ভুল ছিল মানে একমাত্র ভুল ছিল বাণিজ্য মেলার, যে এটা আসলে আগে থেকে আমাদের এত ওভার এক্সাইটেড হওয়া উচিত হয়নি। তো এরকম ভুল যদি কেউ করে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, জানি সবাই জানাবেন না। তো এই যে ভুল শুধরে নিয়ে কমপ্লেন করে খুব জোরালো একটা কমপ্লেন করলাম, দেন এই যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম, আশপাশটা এত সুন্দর করছে মানে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এটা একটা বাণিজ্য মেলা হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে কোনো একটা শপিং মল, অনেক সুন্দর। তারপরে তো সব কিছু কমপ্লিট করে না, কমপ্লিট করলে যে কেমন হবে কে জানে আর কি, পরের বছর দেখা যাবে যে কেমন হবে, এই এক বছরে মেবি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবে, এখন দেখা যাক। তো এই যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম, তার আগে কিছু ছবিও তুলছিলাম, সেগুলো আমি পরে একদম ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। তো প্রথমে আমি যখন ঢুকছিলাম তখন আর কি ঢোকাটা মানে এন্ট্রিটা ভিডিও করা হয়নি, তো পরে আমি দেখি যে ওইটা আসলে ভিডিও হয়নি, ওটা ওখানেই অফ ছিল, বাট মানে শুধু ছবি উঠছিল। তো আমি আবার ফিরে আসছি, ফিরে এসে বলছি এন্ট্রিটা তো ভিডিও করতেই হবে, এন্ট্রিটা ভিডিও না করলে তো ভালো দেখা যাবে না ভিডিওটা। তো এই যে এন্ট্রি আবার ভিডিও করার জন্য আবার পিছনে চলে আসছি। দেন এই যে এন্ট্রি করে ভিতরে গিয়ে প্রথমেই দেখি ওয়ালটন, হাতিল এগুলোর আর কি দোকান, মানে ওরা নিয়ে আর কি বসছে, এগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছে, এরকম এরকম ডিজাইন আপনি চাইলে পাবেন। তো এগুলো খুবই ভালো ছিল। এখানে যেখানে যাচ্ছিলাম এই পোর্শনে শুধু দেখি হাতিল আর হচ্ছে ওয়ালটনের শোরুম, সরি শোরুম না দোকান। তো দেখে সোফাগুলো ইয়েগুলো
ভালোই লাগছিল, আমার তো ভালো লাগছে, কিন্তু ভালো লাগে তো লাভ নেই, পকেটে টাকা নেই। যাই হোক, এই যে আয়নাগুলো দেখছেন, এগুলো মনে হয় ফেসবুকে খুঁজলে প্রতিটা আয়নার ছবি পাওয়া যাবে সবার প্রোফাইল পিকচারে, কারণ এখানে বড় সড়ো আয়না দেখে সবাই তার প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এখানে ছবি তুলছে। আমি ওটা দেখে একটু ভিডিও করলাম যে এই মানে এই ধরনের আয়না যারা খুঁজছেন তারা আর কি ফেসবুকে সার্চ দেন, সবার প্রোফাইলে এটা পেয়ে যাবেন। দেন এখান থেকে অনেকগুলো সোফা সেট, তারপর বেড, আলমারি এসব দেখলাম। এগুলো মোটামুটি 100,000 নিচেই ছিল, 75-80 এরকম দাম, মানে শোরুমে গেলে মনে হয় আর একটু দাম কম নিবে, আমার যেটা ধারণা আর কি। আমার এগুলো নিয়ে কোনো ধারণা নেই, তারপরও আমার মনে হলো যে এখানে হয়তো একটু দাম বেশিই নিচ্ছে। আমরা সাধারণত কী জানি মেলাতে যে একটা জিনিসের দাম মেলাতে একটু কমে দেয়, কমে সেল করে, কিন্তু বাণিজ্য মেলাতে দেখলাম ওভারঅল মিলিয়ে দামটা অনেক চড়া, অনেক অনেক চড়া। তো এই যে এখানে কিছু পাটের জিনিস ছিল, মানে পাট দিয়ে তারপর তাল পাতা দিয়ে তৈরি করা যে জিনিসগুলো অনেক সুন্দর, বাঁশের ছিল, ঝুড়ি ছিল, অনেক কিছু ছিল, মানে হাতের কাজ আর কি। এখানে হাতের কাজের অনেক জিনিস ছিল, এটার নাম মেবি জয়তি, আমি শিওর মনে পড়ছে না, তবে ভিডিওতে আছে, আপনারা দেখে নিন। আমি শিওর বলতে পারছি না, আমার এখন মনে পড়ছে না যে এটার নাম আসলে কী ছিল। আমি হ্যাঁ ঠিকই পড়ছি, জয়িতা, সরি আমার একটু ভুল হয়েছিল, এটা হচ্ছে জয়িতা হবে। যাই হোক, এটা হচ্ছে অনেক সুন্দর ছিল, কিন্তু জিনিসপত্রগুলো অনেক বেশি দাম ছিল, মানে খুবই দাম ছিল আর কি। এত দাম দিয়ে এখান থেকে জিনিস কেনার কোনো মানেই হয় না, বাট দূর থেকে আসছি, সব কিছু তো দেখাতে হবে, না হলে আপনারা বুঝবেন কীভাবে যে এখানে কী কী আছে, আমি কী কী দেখছি। যদিও বা ভিডিওটা হয়তো বাণিজ্য মেলা শেষের পথেই যাবে, আপনারা দেখতে পাবেন, সো আপনার মনে হয় আসা হবে না এবছর, তারপরেও আপনারা দেখবেন যে কী কী ছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলি, এই জয়িতার পিছনে ছিল মহিলা ওয়াশরুম, যেটা আমরা কোনো মেলা বা কোথাও গেলে খুব খুব দরকার পড়ে যে জিনিসটার, সেটা হচ্ছে মহিলা ওয়াশরুম। তো পিছনে ছিল মহিলা ওয়াশরুম, আর ওয়াশরুমটা ওভারঅল মোটামুটি ছিল আর কি, ভালো, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। যাই হোক, আমি ওয়াশরুমের বিবরণ অত বেশি দিতে যাচ্ছি না, আছে জাস্ট এটা বললাম। দেন এখানে কিছু ঝুড়ি, বাটি, কাটলারি সেট ইত্যাদি 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 দেখলাম। তো এগুলোও ভালো ছিল, কিন্তু এগুলো আর কি নিউ মার্কেটের এর থেকে দাম কম। বাণিজ্য মেলা আসলে নিউ মার্কেট হয়ে গেছে, যে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু খুব চড়া দাম। হ্যাঁ জানি এখন সব কিছুর দাম বেশি, তারপর এতটা দাম আসলে আশা করা যায় না, এত দূর থেকে গিয়ে যদি হতাশ হয়ে ফিরে আসতে হয় এটার আসলে কোনো মানেই হয় না। যাই হোক, এখানে অনেকগুলো ড্রেস দেখলাম, অনেক ড্রেসের কাউন্টার ছিল, যে ড্রেসগুলো ওভারঅল ভালো কিন্তু দাম বেশি আর কি, মানে এমনি নিউ মার্কেটে গেলে এত দাম পড়বে না। তো এখানে অনেক অনেক জামা কাপড়ের দোকান ছিল, হিজাবের দোকান ছিল, সেগুলো দেখলাম ঘুরে ঘুরে। এত দাম হওয়া সত্ত্বেও লোকজন কিন্তু কিনছে, মানে কেনার থেকে বেশি লোকজন দেখছে যে বাণিজ্য মেলায় আসলে কী কী জিনিস উঠেছে। কিন্তু এখানে নতুনত্ব বলে আমি তেমন কোনো জিনিসই দেখলাম না, যে জিনিসগুলো আমরা নিউ মার্কেটে পাই সে জিনিসগুলোও দেখলাম এখানেই আসে, মানে এখানে যে নতুনত্বের একটা ব্যাপার, নতুন নতুন জিনিস উঠবে তেমন কোনো কিছুই না। আর যেগুলো দেখছি একটু নতুন সেগুলো সবই অনলাইনে এখন অ্যাভেলেবেল। সো বাণিজ্য মেলায় আসলে ওই রকম কোনো আকর্ষণ কিছু নেই যে এই আকর্ষণে সবাই বাণিজ্য মেলাতে যাবে। তারপর একটি শাড়ির স্টলে গেলাম, শাড়ির স্টলে যেয়ে যেহেতু সামনে ফাগুন আসছে তো ভাবলাম একটা হলুদ কালারের শাড়ি দেখি, কিন্তু এত দাম, এরা বলে যে এটা অরিজিনাল টাঙ্গাইল শাড়ি। ওকে ভাই, অরিজিনাল টাঙ্গাইল শাড়ি এটা হাতে দেখলে তো বোঝা যাবে, কিন্তু এটা অরিজিনাল টাঙ্গাইল শাড়ি ছিল না, তারপরেও দাম চাচ্ছিল তারা 3,500 টাকা। এটা আসলে একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না যে এরকম একটা খসখসে পাতলা একটা শাড়ি আমি 3,500 টাকা দিয়ে কিনবো। সো আমি কিনতামও না ভাই, আমার পকেট অত টাকা নেই। যাই হোক, তারপরে একটি ব্লু কালারের শাড়ি দেখলাম, এই শাড়িটা ভাই আমার আছে, এই শাড়িটার দাম মাত্র 500 টাকা, কিন্তু ওখানে লেখা ছিল 2,500 টাকা। এটা আসলে আমি কী বলবো, আমার কোনো ভাষাই ছিল না, আমি জাস্ট শাড়িটা একটু দেখলাম, হাতে নিলাম, আবার রেখে চলে আসলাম ভাইয়ের কাছে দাম শুনে, মানে আমার আর কি কলি যায় কুলাচ্ছিল না আর কি শুনে। যাই হোক, তারপর একটি জুতো উঠালাম, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ব্যাপারটা আসলে সেরকম, ছোট্ট ছোট্ট জুতা দেখে বেশ হাত দিতে ভালোই লাগে। যে তবে আমার জুতা কেনার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি হচ্ছে এখন শীতের শেষ, তো ওই ধরনের জুতা আর কি এরপর ইউজ করা যাবে না। আর ওখানে আমার সাইজের জুতা ছিলও না, যেগুলো ছিল সেগুলো খুবই উঁচা, আমি উঁচা জুতা পরি না। তো ওটা দেখার পর এখানে এসে আমি কিছু চাদর দেখলাম, এই শালগুলো না অনেক সুন্দর ছিল, পাতলা ছিল, মানে হালকা শীতের জন্য একদম পারফেক্ট, হালকা ছিল, বেশি কাজও করা না, ওপর হচ্ছে সুতার কাজ করা ওরকম, মানে হেভি কাজ না, হালকা হালকা কাজ, দেখে হয়তো হেভি কাজ মনে হচ্ছে কিন্তু এটা হেভি কাজ না, মানে খুবই পাতলা, খুবই হালকা। আমার খুবই পছন্দ হয়েছিলো এই সাদা কালারের চাদরটা, কিন্তু আমি যখন দাম শুনলাম আমি ভাবছিলাম হয়তো বা 1,000 টাকা বলতে পারে আমার আনুমানিক ধারণা, পরে শুনি বলে ওটা 2,500 টাকা দাম। শুনে আমি আর হাতটা নামিয়ে নিয়ে বললাম, মাত্র 2,500 টাকা, ওকে ঠিক আছে পরের বছর দেখবো। যাই হোক, ওখান থেকে ওইটা দেখে আমার আবার চোখ আটকে গেল একটা হলুদ কালারের শাড়িতে, মানে ফাগুন আসছে তো হলুদের উপর সবার একটি আকর্ষণ থাকবে, আমিও ব্যতিক্রম কিছু না, তো আমার ওই শাড়িটা ভালো লাগছিলো, আমি শুনলাম ওইটাও বলে 3,200 টাকা, মনটা ভেঙে হাসতে হাসতে বের হয়ে আসলাম। তারপর চোখ গেল একটি জামার দিকে, জামাটা তো না মূল আকর্ষণ ছিল, জামার পিঠেটা, পিঠেটাতে সুন্দর একটি
কি বলে এটাকে, আমি এটার নাম আসলে জানি না, কেউ যদি নামটা জানেন আমাকে প্লিজ কমেন্টে বলবেন যে এটা আসলে কি। এটা আসলে দড়ির নিচে, মানে দড়ি বা লেসের নিচে এটা দেয় আর কি, লাগিয়ে যেন দেখতে সুন্দর লাগে। তো আমার দেখে মনে হলো দূর, এই জামাটা আমি 2500 টাকাতে না কিনে, শুধু এটার মূল আকর্ষণ তো এটাই, তো এটা আমি বাসায় বানাই ফেলতে পারবো। তো সেটার জন্য আমি খুব মন দিয়ে দেখে পাশে হচ্ছে চলে গেলাম অন্য একটা স্টলে যে সেখানে কি আছে। তো পাশে একটি দোকানে এসে দেখি এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা কিনলে একটা ফ্রি, এটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আমি বাণিজ্য মেলা থেকে কিছুই কিনিনি, শুধু এখান থেকে দুইটা জিনিস কিনছিলাম, সরি দুইটা না একটা জিনিস কিনছিলাম। এবং কী কিনছিলাম আমি সবার শেষে দেখিয়ে দেবো আমি কী কিনছিলাম। তো আমার মনে হলো এইটাই একমাত্র দোকান যে মেলা মেলা ভাব আছে, একটা কিনলে একটা ফ্রি, বেশি দাম না, খুবই রিজনেবল ছিল। এই যে টি শার্টগুলো দেখছেন এইগুলো একটা ছিল 300 টাকা, মানে একটা কিনলে যেহেতু একটা ফ্রি তো দুইটার দাম 300 টাকা, তো এটা ঠিক আছে যে নিউ মার্কেটেও একটা গেঞ্জি বা একটা টি শার্ট 300 টাকা, আই মিন 150 টাকা করেই নেয়, সো এটা ঠিক ছিল। তো পাশে দেখলাম মেকআপের একটা দোকান, যেহেতু আমি মেকআপ করি না, আমার মেকআপ নিয়ে কোনো ধারণা নেই, মানে হালকা পাতলা একটু ধারণা আছে, খুব বেশি ধারণা আমার নাই। তো আমি সেই জিনিসগুলো দেখলাম যে আসলে এগুলোর নাম কি, আমি একটু পড়ে পড়ে দেখলাম, তারপর দেখি পাশে আর কি কিনবি না তোকে কিনতেই হবে এরকম একটা ব্যাপার দোকানে, যে দাঁড় করিয়ে তারা রীতিমতো মেকআপ করে দেখিয়ে দিচ্ছে যে আপু এটা এরকম, সো আপনাকে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল দোকানে। তো দেখে আমার খুবই হাস্যকর লাগলো, আমি একটু দেখে দেন চলে আসলাম। পাশে এসে দেখি এখানে ঘর সাজানোর বা ইলেকট্রনিক্স জিনিস যেগুলো ঘরে খুবই প্রয়োজন সেগুলো আছে, এগুলো লোকজন কিনছিল হয়তো বা সেল দিচ্ছিল, এগুলোর দাম আমি সেভাবে শুনিনি, যেহেতু আমার কোনো ইন্টারেস্ট নেই আমি কিনবো না। দেন চলে আসলাম বাণিজ্য মেলার সব থেকে বড় আকর্ষণ, সেই 20 টাকার খাট দেখতে। তো 20 টাকার খাট দেখে আমার আহামরি কিছুই লাগেনি, আমি ভাবছিলাম 20 টাকার খাট হয়তো 10-12 জন একসঙ্গে ঘুমাইতে পারবো, কিন্তু না, দেখি এখানে 2 জনের বেশি ঘুমানোই যাবে না, 2 জনও ঠিকঠাক করে ঘুমানো যাবে না, যদি একটু হেভি ওয়েটের লোক হয় সে 1 জনের বেশি এখানে ঘুমাইতে পারবে না। আর 20 টাকার খাট এই পরিগুলো তো রাতের অন্ধকারে যদি দেখি রে ভাই, তো পরি দেখেই তো অজ্ঞান হয়ে যাবো যে সামনে হয়তো বা কোনো ভূত দাঁড়ায় আছে, এরকম একটা ব্যাপার। তো এই 20 টাকার খাট দেখতে লোকের এত আগ্রহ যে আমি ছবি ভিডিও কিছুই করতে পারছিলাম না এই খাটের। তো পাশের একটা কমেন্ট আমার খুব মজা লাগছিল, তো কমেন্টটা আমি আপনাদের একটু বলি। একজন বলছে কি, ভাই 20 টাকার খাট দেখতে আসছি না লোকের মাথা দেখতে আসছি, সেটাই তো বুঝতেছি না এখন কি দেখবো। তো পাশে যে খাট নিয়ে বসেছিল সেই লোকটা দেখে হাসতেছে, ভাই হাস, তোরা একটা সার্কাস দেখাচ্ছিস, জনগণও দেখতেছে, কোনো সমস্যা নেই। আমি একটু পোজও দিলাম, মাঝে পোজ দিয়ে একটা ছবিও তুলে নিলাম, অত ভিড়ের ভিতরও কিছু করার ছিল না ভাই, ওরকম করেই তুলতে হবে। তো পাশ থেকে হচ্ছে যখন বললাম ভাই আমার দেখা হয়ে গেছে সাইড দেন, একজন বলছে এই দুইরা মনে হয় যশোর থেকে আসছে, বললাম হ্যাঁ ভাই যশোর থেকে আসছি। মাঝে মাঝে এরকম কথা শুনতে বেশ ভালোই লাগে, যে আমাদের কথা শুনে অনেকে বুঝে ফেলে যে আমরা যশোরের, তো এটা খুব ভালো। তারপর আসলাম, আমার একটা জিনিস লাগতো যে গ্রেড করার, একটা গ্রেডার, যেহেতু তো ভারী গ্রেডার দিয়ে সবসময় গ্রেড করা যায় না, তো একটা গ্রেডার কিনলাম। তারপর এই দোকানটাও ছিল খুব রিজনেবল, মানে এই দোকানে আর কি সব কিছু 80 টাকা করে বিক্রি করতেছিল, যেগুলো 100 টাকা সেগুলো 80 টাকা ছিল, যেগুলো 200 টাকা সেগুলো 80 টাকা ছিল, যেগুলো 10 টাকা দাম সেগুলো 80 টাকা, মানে যাই নিবো 80 টাকা দাম। তো এখান থেকে আমি একটি গ্রেডার কিনলাম। দেন এবার মূল বাজারের দিকে ঢুকতেছি, মানে মূল বাজার মানে এটা ছিল সামনের পোর্শন, এর পিছনে হচ্ছে আরো দোকান আছে। তো চলুন এর পিছনে কি দোকান আছে একটু দেখি। আরে ভাই শীত শেষ, এখনো কম্পিউটার বিক্রি করে কি হবে, তারপরেও লোকজন কিনতেছে আগামী বছরের শীতের জন্য। তো এখানে কম্পিউটারের দোকান ছিল, বালিশের দোকান ছিল, অনেক কিছুর দোকান ছিল, মানে একটা বড় বাজারে যে যে দোকান থাকে বাণিজ্য মেলায় ওভারঅল সব ছিল, সব মানে কোনো কিছুই বাদ নেই, আপনি ওখানে গিয়ে যা চাইবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বাচ্চাদের জন্যও আছে অনেক ধরনের জিনিস, এই যে বাচ্চাদের সামনে আবার এই ভূতের বাড়ি, কি একটা আজব কাহিনী, এতে তো বাচ্চারা ভয় পেয়ে যাবে রে ভাই। যাই হোক, এখন দিয়ে ফেলছে, জায়গা কম, কি আর করবে। তো ওকে, দেখি বাচ্চারা ভয় পাচ্ছে না, দেন ঠিক আছে যেহেতু ভয় পাচ্ছে না। তো এখানে নাগরদোলা ছিল, তারপর ওই যে একটা নৌকার মতো কি জিনিস, এটা হয়তো নাগরদোলাই বলে, যাই হোক এটা ছিল। তারপর ঘোড়ার যে ট্রেন, সেটা আবার ড্রাগনের মাথা ছিল, এটা ছিল খুব মজার জিনিস, যে এটাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, দেন স্লিপ করে নিচে নামতে হবে, এটা খুব মজার, আমাকে একটু উঠতে দিলে আমি উঠতাম, কিন্তু এটা শুধু বাচ্চাদের জন্য ছিল। যাই হোক, এখানে আর ওঠা হলো না, আর আমি নাগরদোলাতে উঠি না, তো আমি শুধু ভিডিওই করলাম নাগরদোলার। দেন ওই দূরে দেখা যাচ্ছে বাচ্চারা যেখানে লাফাচ্ছে, এই জিনিসটাও মজার, আমি অবশ্য কখনো উঠিনি, তবে আমার দেখেই খুব মজা লাগে, যে একটা জাম্প করলে ওই উপরে চলে যায়, আর একটা জাম্প করলে আবার নিচে চলে আসে, এটা খুব মজার, কিন্তু আমি ছোটোবেলা থেকেই কখনো এটাতে উঠিনি, যেটা উঠিনি সেটা উঠি নাই। তো এখানে ছিল আরও একটি নাগরদোলা, এটা নাগরদোলা না, এটা হচ্ছে একটা কি বলে এটাকে, জাস্ট ঘোরে, এটাও এক ধরনের নাগরদোলা। তো তারপর দেখলাম একটি নতুন জিনিস, এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি, এটা বাণিজ্য মেলাতেই ফার্স্ট দেখলাম, যে এর ভিতর বাচ্চা উঠছে এবং এটা জলের উপর আর কি ঘুরছে, এটা আসলে খুব মজা। যেসব বাচ্চারা জলে নামতে পারে না, বিশেষ করে শহরের বাচ্চারা তো জলে নামতেই পারে না, জল কই পাবে তারা, পুকুর তো নাই, তো তাদের জন্য এই জিনিসটা খুবই মজার, আমার এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। আমরা ছোটোবেলায় যে পুকুরে সাঁতার কাটতাম, দেখে আর কি সেরকম মনে হলো, বাচ্চারা ওর ভিতর হামাগুড়ি দিচ্ছে যেহেতু দাঁড়াতে পারবে না ঘুরতেছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো দেখে, একটু বাড়ির কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কথা।
তো এখান থেকে এগুলো দেখে পাশে আরেকটা জায়গায় চলে গেলাম, মানে এটা না ভাগ ভাগ করা, আপনি আর কি এক পাশে ঢুকলে আর এক পাশে দেখে শেষ করে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে যেহেতু এই পাশে সামনে আকর্ষণ পিছনে আকর্ষণ এরকম টাইপের সাজানো হয়, তো যেহেতু সম্পূর্ণ এখনো গোছানো হয়নি তো এরকম টাইপের আমার মনে হলো আর কি, অনেকটা জায়গা নিয়ে কিন্তু আর কি সব কিছু এখনো গোছানো কমপ্লিট না। তারপর এখানে আরও কিছু স্টল দেখলাম, তারপর একটি জামা প্যান্টের দোকান দেখলাম যেখানে স্যালোয়ারগুলো, এই স্যালোয়ারগুলো আমি খুঁজতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার মনে পড়ছিল না আমার কী কালারের স্যালোয়ার লাগবে, তো দেখে তারপর হচ্ছে রেখে মনে করতে না পেরে রেখে চলে আসলাম। কিন্তু স্যালোয়ারগুলো অনেক কম দাম ছিল, মানে 150 টাকা করে যাচ্ছিলো, 180 টাকা করে যাচ্ছিলো, এগুলো এই এই দামটা আমার ঠিকঠাক লাগছে যে ঠিক আছে যেহেতু এখন সিট কাপড়ের দাম বেশি এটা ওকে। তারপর আবার একটা বানানোর বানিয়ে আছে, তো তারপর এখানে থালা বাসন দেখলাম যা নিবেন 130 টাকা। ও মা গো, এখানে আবার দেখি সোনার চামচ, সোনার চামচে এখন 130 টাকা করে, তো কারো যদি সোনার চামচের পরে কোনো আকর্ষণ থাকে এখানে এসে সোনার চামচ কিনে নিয়ে যাবেন। দেন চলে গেলাম চুড়ির রাজ্যে, হাই রে হাই, মেয়েদের যেটা সব থেকে বেশি পছন্দের, তো আমিও তো মালা চুড়ি রেখে চলে আসতে পারি না, তো আমিও দেখতে শুরু করে দিলাম এখানে কি কি আছে। অনেক ধরনের জিনিস ছিল যেগুলো আমার একটাও পছন্দ হয়নি, আর যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো দামে পছন্দ হয়নি, তো অনেক আপুদেরই পছন্দ হবে, তারা হয়তো অনেকে কিনছে, না কিনলে আর কি এখানে কেউ স্টল দিত না, অবশ্যই কেউ না কেউ কিনছে, তো আমার পকেটে টাকা ছিল না, আমার পছন্দ হয়নি, আমি কিনিনি, চলে আসছি শুধু ভিডিও করে যে আপুরা এখানে এটা ছিল। আবার আপনাদের না বলে আপনারা আবার মাইন্ড করবেন যে কী ছিল আপু আমাদের তো দেখালেন না, তো এই যে দেখিয়ে দিলাম বাণিজ্য মেলায় এই ধরনের চুড়ি ছিল, এই যে চুড়িটা এক দোকানে যাচ্ছিলো 300 টাকা জোড়া আর এক দোকানে যাচ্ছিলো 600 টাকা জোড়া, তো কী হয়েছে চুড়ি তো চুড়ি ভাই, পরতে তো হবে আর কি, আমি আর কি কিনতে না পারি, হাতে পরে একটু শখ পূরণ করলাম, এই যে হাতে পরে দেখতেছি কেমন লাগে এটাই আর কি শেষ, গরিবের এর থেকে বেশি আশা করা উচিত না, তো ঠিক আছে যে এটা দেখলাম হাতে পরলাম তারপর খুলে রেখে চলে আসলাম, শেষ। এরকমই করবেন আপনারা, আমার থেকে আর কি শিখেন যে কী করবেন বাজারে গিয়ে, পকেটে টাকা না থাকলেও সব পূরণ হয়ে যাবে। তো দেখে পাশে একটি ব্যাগের দোকানে চলে গেলাম, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু পরে হাতে বের করে নিয়ে দেখি সেলাইগুলো আর কি সেইভাবে দেওয়া না, কিন্তু তারপরে দেখতে ভালো লাগছে না বলুন, আমাকে কমেন্টে জানাবেন ব্যাগটা আমার ভালো লাগছিলো কিন্তু আমি আর কি সেলাই দেখে পরে আর নিতে পারিনি, মানে আমার পছন্দ হয়নি, প্রথমে দেখতে খুবই সুন্দর লাগছিল, দাম চাচ্ছিলো একটু বেশি 500 টাকা, এগুলো আর কি নিউ মার্কেট গেলে ওর থেকে কম দামেই পাওয়া যাবে। তো ব্যাগের দোকান ছেড়ে এবার এখানে গেলাম একটি কফি মেকার দেখতে, সরি কফি মেকার না, এটা কফি গুটানাটা করতে হয় সেই যন্ত্র আর কি, তো এটার ব্যাটারি ছিল না, আমি ভাবছি হায় রে এটা তো আমি চাপ দিচ্ছি কিন্তু এটা ঘোরে না কেন, পরে ভাইয়া বললো কি আপু এটার ভিতর ব্যাটারি দিতে হবে, ব্যাটারি না দিলে হবে না, তো আমি বললাম ও আচ্ছা ভাইয়া, অশিক্ষিত লোক তো বুঝতে পারিনি, যাই হোক। তো এটা দেখে আর কি নিতে চাইছিলাম কিন্তু পরে মনে হলো যে না থাক এটা নিয়ে শুধু নষ্টই হবে, আমি কফি বা খাই কত, তো আমি আর ওটা নিইনি, পাশে এসে লোকজন দেখছিলাম খুব নিচ্ছিল, এগুলো আর কি মহিলাদের খুবই পছন্দের, ঘর সাজাতে যেহেতু তারা খুবই পছন্দ করে তো এগুলো তাদের জন্য আর কি। তারপর ঢুকছিলাম আরএফএলের দোকানে, বাপ রে বাপ এত ভিড় এত ভিড়, আমি তো ফোন বারই করতে পারতেছিলাম না যে ফোন বার করে একটু ভিডিও করি, এত ভিড়। আসলে আরএফএলের শোরুমটা না এমনি শোরুম যেমন ঠিক তেমনই, মানে আরএফএলের শোরুমগুলো বাইরে যেমন নিউ মার্কেটের ঠিক সেমই, মানে এর কোনো আর কি ডুপ্লিকেট আমি পাইনি আর কি, কোনো নতুনত্ব পাইনি, ওই থাকে থাকে গোছানো, ওই থাকে থাকে সাজানো, এই লোক দাঁড়ায় আসে আপনাকে কোম্পানি দেওয়ার জন্য, এই আর কি আর কিছুই না। আর আরএফএলে বা কী ঘুরবো, একটুখানি দেখে এই পাশে ঢুকো ওই পাশে বের হয়ে গেছি, আর কিছু না, দেখার মধ্যে শুধু দেখছিলাম কিছু কিছু ডিসকাউন্ট ছিল কিন্তু ডিসকাউন্ট যা ছিল সেগুলো আমার দরকার ছিল না, তাই আমি জাস্ট শুধু দেখি বের হয়ে গেলাম। তারপর চলে আসলাম আর একটি বিশেষ আকর্ষণ নিয়ে যা একদম ফেসবুক খুললে মাথা খারাপ করে দিচ্ছে সবার, সেটা হচ্ছে রোটি মেকার। তো এটা যে কী জিনিস, আমি তো প্রথমে খুব ভয়ে ছিলাম যে এটা আসলে ফেক কিনা, পরে হাতে নিয়ে দেখি না ঠিক আছে, তো আপুরা যখন আপু ছিল ভাইয়া ছিল, তো আমি হচ্ছে যখন ভাইয়াকে দেখলাম যে ভাইয়া খুব সুন্দর একটি গোল রুটি করে ফেলাইছে, তো আমার মনে হলো কি এটা আমি একটু হাতে নিয়ে দেখবো, দেন আমি হাতে নিলাম, আপুকে বললাম আপু আমার হাতে একটু দেওয়া যাবে, বলো হ্যাঁ দেওয়া যাবে, তো আমার এটা আটা আটা মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো রাবার, তো আমি বলছি আপু আমার হাতে একটু দেন আমি একটু শুকিয়ে দেখতে চাই, তো আমি ওইটা শুকিয়ে দেখছিলাম, ওইটা আটা ছিল, তেল দিয়ে মাখা ছিল আর কি, তো আটা ছিল, আর ওইটা আসলে রুটি মেকারটা ওদের কাছে হচ্ছিলো, আমি বলবো না যে হচ্ছিলো না, কারণ আমি নিজে বানাইছিলাম, আমি নিজে কিন্তু রুটি বানাতে পারছিলাম, তো যেহেতু আমি পারছিলাম তো আমার মনে হয় আপুরাও পারবে, কিন্তু বাসায় আনার পর আর হবে কি না এটা কিন্তু আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না, এটা ওখানে তো আমি পারছিলাম, দেন আমি একটু বানায়ও দেখলাম, আপুরা বললো যে আপনি এখানে দিয়ে চার আঙুল ফাঁক দিয়ে একটা চাপ দিবেন, একদম শরীরের ভর ছেড়ে দিবেন, দেন রুটি হয়ে যাবে, তো হ্যাঁ ঠিকই আছে, আমি যেমনভাবে ওনারা যেমনভাবে বলছিলো আমি তেমনভাবে করছিলাম, রুটি হয়েছিলো, একদম গোল রুটি হয়েছিলো, কারণ আমি তখন তাদের সামনে ছিলাম, আমি জানি না যে বাসায় আনলে এটা কী হবে, তো আমার কোনো ধারণা নেই বাসায় আনার পর কী হবে, তো আমি কাউকে কোনো গ্যারান্টি দিতে পারছি না যে যার ইচ্ছা মতো এটা কিনতে পারে, এটার দাম মাত্র 2200 টাকা, বেশি দামও না, কারো দরকার হইলে সে 2200 টাকা খরচ করে এই সুন্দর রুটি মেকারটা নিয়ে চলে যাবেন, জান রুটি মেকার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলাম।
যাই হোক, এবার রুটি মেখার দেখা শেষ। তো এবার চলুন অন্য পোর্শনে চলে যাই, সেখানে কি কি আছে, কি কি নিয়ে সাজায় বসে আছে সেটাও দেখি। রুটি মেখা শেষ করে আসলাম আরও একটি আকর্ষণীয় জিনিস দেখতে। আসলে এগুলো যদি ভিডিও না করতাম, বাণিজ্য মেলার কোনো ভিডিওই আমার হতো না, কারণ ফেসবুক খুললে শুধু এই চপার, এই রুটি মেকার আর ওই কোটি টাকার খাট, এই ছাড়া তো কিছু চোখেই পড়ে না। তো আমি আমার চোখ দুটো সার্থক করার জন্য এই তিনটা জিনিস অবশ্যই ভিডিও করছি। তো এই যে এসে গেছি চপ কাটার আর কি, চপিং বোর্ড নিয়ে যেখানে বসে আসছে এটাকে কি বলে আমি জানি না, যাই হোক এটা আসলে দেখলাম। সে মাইক্রোফোন নিয়ে রীতিমতো একদম সবাইকে বলে বলে বিক্রি করছে, একটি মহিলা আমাদের সামনে কিনেও নিয়ে গেল এক আপু। তো দেখে তো ভালোই লাগলো, বাসায় গিয়ে এখন তার কাছে শুনতে হবে যে আপু এটা আসলে কেমন সার্ভিস দিচ্ছে, তাদের সামনে তো ঠিকঠাকই ছিল। তো এবার চলে আসলাম পাশে আর এক দোকানে, সেটা ছিল হচ্ছে জামা কাপড়ের দোকান। অনেক ধরনের ফতুয়া ছিল, কুর্তি ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দাম ছিল অনেক বেশি। মানে আমার বাণিজ্য মেলায় সব কিছুই ভালো লাগছে, আবার কোনো কিছুই ভালো লাগেনি, কারণ সব কিছু ভালো লাগছে দেখে আর কোনো কিছু, মানে কোনো কিছু খারাপ লাগছে তাদের দাম শুনে। তাই বললাম যে সবকিছু ভালো লাগছে, আবার কোনো কিছুই ভালো লাগেনি। তো এই ছিল আমার বাণিজ্য মেলার ব্লগ। এরপর আসবে বাণিজ্য মেলায় কী কী খাবার ছিল। আসলে সব সব কিছুতে একটা ব্লগের ভিতর দেওয়া যায় না, আসলে যদি এক ঘন্টা ধরে একটা ব্লগ ভিডিও হয় কেউ তো এটা দেখবে না। তো আমার খাবারের ব্লগও আসবে যে সেখানে কী কী ধরনের খাবার ছিল। তো এখানে কার্পেট ছিল, অনেক ধরনের জিনিস ছিল, ওভারঅল বাণিজ্য মেলা অনেক সুন্দর ছিল, কিন্তু দামটা অনেক বেশি। দামটা যদি আরেকটু রিজনেবল হতো বাণিজ্য মেলাটা একদম পারফেক্ট লাগতো, যেহেতু এত দূর থেকে এত কষ্ট করে গেছি, তো যে যদি কিছুই না কিনতে পারলাম তো কেমন লাগে না বিষয়টা। তো আমার সঙ্গে বিষয়টা তেমনই হয়েছে যে আমি কিছুই কিনতে পারিনি। তবে হ্যাঁ, একেবারেই যে কিছুই কিনিনি এটা কিন্তু না, আমি কিনছিলাম একটা, মানে একটা জিনিস কিনছিলাম যেটা হচ্ছে ভীম লিকুইড কিনছিলাম আর কি, ডিশ ওয়াশার। তো ওইটা আমার একমাত্র রিজনেবল মনে হয়েছিল 130 টাকায়, 130 টাকায় দুইটা। তো আমি কেনার মধ্যে ওইটাই কিনছিলাম, আর কিছুই কিনিনি। তো এই ছিল আমার বাণিজ্য মেলার ঘোরাফেরা, অনেক মজা করছিলাম এত দূর থেকে গিয়ে আর কি, যাই হোক ভালোই লাগছিল। তো সামনের বার কী কী থাকবে সেই আকর্ষণের অপেক্ষায় থাকলাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে বলবেন, সবাই ভালো থাকবেন, আর আমি যে যে ছবি তুলছিলাম সেগুলো আমি ভিডিওর শেষে অ্যাড করে দিব। তো এই ছিল আজকে আমার ভিডিও, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।